ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বাংলার কর্মচারী। তো বন্ধুরা, আমাদের রাজ্যের জেলা আদালতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। আপনাদের জন্য এই ভিডিওতে রয়েছে আমাদের রাজ্যের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটা থাকতে হবে, এজ লিমিট কতটা থাকতে হবে এবং আপনাদের ইন্টারভিউ দিতে কোথায় যেতে হবে, টোটাল বিষয়টা এই ভিডিওর মধ্যে রয়েছে। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে ফুল ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্টে জানাবেন। আপনাদের ডিস্ট্রিক্টের যে টাইপের চাকরির খবর প্রকাশিত হোক না কেন, সবার আগে এই চ্যানেলে সেই চাকরির খবর আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো ভিউয়ার্স, আমি অলরেডি আপনাদের জন্য রিক্রুটমেন্ট নোটিশটা ডাউনলোড করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন দেওয়াই হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ সাউথ চব্বিশ পরগনা, যেটা হচ্ছে আলিপুর। তো এখানে যে নোটিশটা, তো এটা কিন্তু সাউথ চব্বিশ পরগনায় নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়াই হয়েছে, যেটা হচ্ছে এখানে আপনারা সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকে আবেদন করতে পারবেন। তো এখানে যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু পাঁচটা পোস্ট রয়েছে, পাঁচটাতে কিন্তু নিয়োগ হবে। তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করতে হবে আপনাদের যে কোনো স্ট্রিমে। আপনারা বিএ করুন, বিএসসি করুন, বিকম করুন, আপনাদের গ্র্যাজুয়েশন করার থাকলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যে স্যালারিটা রয়েছে সেটা কিন্তু 13,000 টাকা আপনারা প্রতি মাসে পাবেন। তো এখানে যে পাঁচটা পোস্টে নিয়োগ করা আছে, এটা কিন্তু টোটালটা কন্ট্রাক্টুয়াল হিসেবে নিয়োগ হচ্ছে। পরে কিন্তু এটা যেটা হচ্ছে এক বছরের পিরিয়ডটা সেটা কিন্তু বাড়তে থাকবে। তো এখানে যেটা বলা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং তার সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটারের যে নলেজ সেটা কিন্তু লাগবে। তো ভিউয়ার, যদি আপনারা যদি এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা হয়েছে সেটা হচ্ছে 31/8/2020, যেটা হচ্ছে 11টা থেকে 4টা 30-এর মধ্যে কিন্তু আপনাদের ফর্ম জমা করতে হবে। তো আপনারা ফর্মটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এই যে এটা ফর্মটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর কিন্তু আপনাদের হাতে লিখতে হবে যা যা চাওয়া হয়েছে। এগুলো টোটাল দেওয়ার পর কিন্তু এখানে যেটা হচ্ছে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনাদের অ্যাটাচ করে দিতে হবে। অ্যাটাচ করার পর কিন্তু আপনারা এখানে দুটো পদ্ধতি রয়েছে জমা দেওয়ার। আপনারা যদি ইমেলের মাধ্যমে জমা করেন তাহলে কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফর্মটাকে স্ক্যান করবে এবং তার সঙ্গে যে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে। নাহলে কিন্তু আপনারা যেটা হচ্ছে ডাইরেক্ট জমাও করতে পারেন। তো সব থেকে সহজে আপনাদের স্ক্যান করে ফর্মটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন। তো এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ALPRCRMNT@gmail.com, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠাতে হবে, যেটা হচ্ছে 31/8/2020 আগে। তো এখানে আপনাদের যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশনে যেহেতু আপনারা পাস করবেন তার ক্ষেত্রে কিন্তু যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো আপনাদের স্ক্যান করে পাঠাতে হবে। তারপরে হচ্ছে আপনাদের রেসিডেন্ট প্রুফ দিতে হবে, এজ প্রুফ হিসাবে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন। তারপরে কিন্তু আপনাদের মেডিকেল ফিটনেসের যে সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে। এবার আপনারা যদি যেটা হচ্ছে ডাইরেক্ট জমা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সাদা খামের মাধ্যমে যে যে ডকুমেন্টটা রয়েছে তার সঙ্গে যে ফর্মটা আছে সেটা টোটালটা কিন্তু আপনাদের খামের মধ্যে ভরে তার উপরে লিখতে হবে ডেটা এন্ট্রি পোস্টে, যেটা লিখে দিতে হবে আপনাদের যেটার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর। এবার সব থেকে সহজ আপনারা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেওয়াই হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট চাওয়া হচ্ছে, গ্র্যাজুয়েশন পাস, তার সঙ্গে কিন্তু কম্পিউটারের জন্য নলেজ থাকে।